আসসালামু আলাইকুম সবাইকে, ঘর কন্যা চ্যানেলে স্বাগত। আজকে অর্গ্যানিক মিক্স ফ্রুট নাত তৈরি করব। সেজন্য প্রথমে বাড়িতে কিশমিশ দিয়ে নিলাম, এখন দিয়ে নিচ্ছি আখরোট। সব কিছু নাটস 250 গ্রাম করে কিনেছি। এখন দিয়ে নিচ্ছি কাঠবাদাম, এবার দিয়ে নেব কাজু বাদাম। সব কিছু নাট কেনার পরে ভালোভাবে ধুয়ে রৌদ্রে শুকিয়ে তারপরে সব কিছু একসাথে মেশাচ্ছি। আর এখন দিয়ে নিচ্ছি আমসত্ত্ব, এটা আমার বাড়িতে তৈরি করা আমসত্ত্ব। আমসত্ত্ব দিলে খেতে ভীষণ ভালো হয়, আর এর সাথে যে কোনো রকমের ড্রাই ফ্রুটও দেওয়া যায়। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আলাদা আলাদা করে কিনে আমরা যদি একসাথে মিশিয়ে নিই দামটা খুবই সাশ্রয় হয় এবং জিনিসের মানটাও খুব ভালো হয়। কোটাতে সব কিছু জিনিস যেটা আমরা কিনি অনেক সময় সেটা ভালো থাকে না। আর এখন দিয়ে নিচ্ছি তিল আর তিসি, দুইটাই ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপরে শুকনো খোলায় টেলে নিয়েছি, এটাও দিয়ে নিলাম। এটা দিয়ে এখন এটা আমি যে কোনো এয়ারটাইট বয়ামে রেখে দেব। বাজারে যে দামে আমরা 1 কোটা নাটস কিনি ঠিক সেই দামে 2 কোটা নাটস খুব সহজে তৈরি করে নেওয়া যায়। যে কোনো পাইকারি মার্কেট থেকে নাটসগুলো কিনলে দামে খুব সাশ্রয় হয়। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু চীনাবাদামও দেওয়া যায়, আপনারা যদি পছন্দ করেন তবে এটা দিয়ে নিতে পারেন। এটা রোজার মাসে করে রেখে দিলে ইফতারের পরে খাওয়া যায়, এটা খুবই এনার্জি দেয়। ছোট বড় সবার জন্য এই নাটসটা ভীষণ উপকারী। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।